সুলতানে ভালো পারফর্ম করেছে। হয়তো বলতে পারি শেষ মুহূর্তে এসে বোলিং লাইনআপটা একটু দুর্বল মনে হয়েছিল, কিন্তু তারপরেও যেভাবে ব্যাট হাতে তোমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত লড়ে গেছো, কি বলবে? নতুন সিজন আসছে, আর নতুন সিজন মানে সবুজকে আমরা কিন্তু নতুন ছন্দে দেখতে পাই। আর সবুজের 360 শট, লেগ কাট থেকে শুরু করে কভার থেকে শুরু করে ডিসকোয়ার লেগ থেকে শুরু করে সমস্ত শট কিরকম চলছে এই নতুন সিজনে? তৈরি নিউ প্রিপারেশন কিরকম চলছে? আর নতুন সিজনটাকে নিয়ে কি ভাবছো? কোন টুর্নামেন্টটাকে তুমি জিততে চাও এই সিজনে? সবারই ইচ্ছা থাকে সব টুর্নামেন্টে যেতে, আমার সব টুর্নামেন্টে যেতে আছে, কিন্তু টুর্নামেন্টটা লাস্ট করে আমার এই টুর্নামেন্ট লাইক রাস্তা অথে সামনে উইন্ডো পার্টি আছে ওগুলোর জন্য আজ যে করা হবে তিন যে খেলা হবে কেউ প্র্যাকটিস না লাগলে এখন তুমি অবশ্যই তুমি কিন্তু লাস্ট 5 বছর খুব কাছ থেকে বেঙ্গল ক্রিকেটকে দেখেছো, আজকেও মাঠে দেখলে অনেক কটা ইয়াং ট্যালেন্টেড তারকা, কোন তারকাকে দেখে মনে হলো কি ওখানে নতুন বর্ষে আগত বর্ষে হয়তো এই প্লেয়ারটাকে মানে ভালো থেকে পৌঁছতে পারে? শেষ প্রশ্ন, এই সুন্দর টুর্নামেন্ট লর্ডস কাপ তুমি কিন্তু বরাবরই আসো, আর কিরকম লাগলো এই বর্ষে? সকাল আমরা কিন্তু জানি কাল 5টার সময় শুরু হয়েছে, আজ প্রায় সকাল 9টা হতে চললো, দর্শকদের উপস্থিতিটা কিন্তু সত্যি চোখে পড়ার মতো, কি বলবে? আপনাদের সকল দর্শককে মানে সত্যি ধন্যবাদ, সারা রাত থেকে এখন সকাল 9টা বাজে, তো আপনাদের নিজেদের জন্য আপনারা হাততালি দিন, এত সুন্দর টুর্নামেন্ট আর এত সুন্দর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অ্যামেজিং ওয়ার্ডস, থ্যাংক ইউ।